বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে আবারও ইংলিশ ক্লাস নিয়ে আসলাম। ইংলিশ আজকে আমরা পড়ব রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জ মানে কি? সাজিয়ে লেখা। এলোমেলো ওয়ার্ড থাকবে, ওগুলোকে আমরা কী করব, সাজিয়ে লিখব। তাহলে চলো আমরা আজকে বোর্ডে চলে যাই। দেখো এখানে তোমাদের রিয়ারেঞ্জ বোঝানোর জন্য আমি কতগুলো ছবিও লাগিয়ে রেখেছি, তোমরা যেন ছবিগুলো দেখেই বুঝতে পারো এই কোন ওয়ার্ডটা এটা হবে। দেখো এখানে এলোমেলো কি আছে, টি এন এ, এটা কোনো ওয়ার্ড হলো না, তাই না? টি এন এ কোনো ওয়ার্ডই এটা হলো না। তাহলে আমরা এখানে যখন ছবি দেখব, ছবি দেখে কিন্তু আমরা এগুলোর ওয়ার্ড মিনিং কিন্তু জানি। দেখো যেমন এখানে কি আছে, এটা একটা পিঁপড়ার ছবি আছে। পিঁপড়া ইংরেজি কি আমরা সবাই জানি, অ্যান্ট। তাহলে আমরা যদি এইটা সাজিয়ে লিখি, দেখো এই ওয়ার্ডগুলো, এই লেটারগুলো যদি আমরা একটা ওয়ার্ড বানাই, দেখো সাজিয়ে যদি লিখি একটা ওয়ার্ড হয়ে যায় এ এন টি, কি হলো, অ্যান্ট, তাই না? অ্যান্ট অর্থ পিঁপড়া। এই দেখো এখানে একটা কালো পিঁপড়া। তারপরেরটা দেখো এখানে কি আছে, ইউ এইচ টি, এটাও কোনো ওয়ার্ড হলো না। তাহলে আমরা দেখি এখানে এটা আমরা সবাই ওয়ার্ড মিনিং কিন্তু পড়েছি, ওয়ার্ড মিনিং পড়ার সময় কিন্তু পড়েছি। এটা কি, একটা কুঁড়ে ঘর। কুঁড়ে ঘর ইংরেজি কি আমরা জানি, হাট। হাট হচ্ছে কুঁড়ে ঘর। তাহলে দেখো এখন আমরা কিন্তু এই ছবি দেখে বা এই বর্ণগুলো দেখেও কিন্তু বুঝতে পারবো যে কীভাবে সাজালে একটা ওয়ার্ড হতে পারে। দেখো এটা যদি আমি এখন সাজাই হাট এইচ ইউ টি, হাট, হাট মানে কুঁড়ে ঘর, এই একটা কুঁড়ে ঘর। তারপরে কি আছে দেখো, পি আর ডি, এটাও কোনো ওয়ার্ড হলো না। আমি যখন যদি দেই আর ই ডি, রেড, রেড অর্থ কি আমরা সবাই জানি, লাল। এই দেখো এখানে একটা মহিলা কি পড়ে আছে, রেড জামা পড়ে আছে, তাই না? রেড জামা পড়ে আছে। এই দেখো তোমাদের এটাকে একটা কেচি, কেচিটা কি কালারের, রেড, ঠিক আছে? রেড কালার আমরা সবাই চিনি এবং রেড আমাদের সবারই একটি পছন্দের কালার, তাই না? তারপর দেখো তাহলে এটা কি হলো, এটা হলো রেড। তারপরে একটা কি আছে, ও ডি জি, কোনো ওয়ার্ড হলো না। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, কী হবে সাজিয়ে লিখতে গেলে, ডি ও জি, ডগ। এই যে দেখো কতগুলো ডগ দাঁড়িয়ে আছে এবং ডাকছে ঘেউ ঘেউ করে, তাই না? এই যে এই ডগটা কি ঘেউ ঘেউ করে ডাকছে। তাহলে আমরা এটাও পেয়ে গেলাম, এটা ও ডি জি, এটা সাজালে কী হয়, ডি ও জি, ডগ। তারপরে দেখো এ এস ডি, এটাও কোনো ওয়ার্ড হলো না। এটাকে যদি আমি সাজিয়ে লিখতে যাই তাহলে কি হবে, এস এ ডি, স্যাড। স্যাড মানে কি, দুঃখ, দুঃখিত, তাই না? এই দেখো এখানে একটি বয় আছে, বয় কি মন খারাপ করে বসে আছে, দেখো গালে হাতে কপালে হাত দিয়ে মন খারাপ করে বসে আছে, স্যাড হয়ে বসে আছে বয়টা। এই বয়টা কি স্যাড হয়ে বসে আছে, তাই না? তাহলে স্যাড আমরা কি, তাহলে এ এস ডি এটা সাজিয়ে লিখলে কি হলো, এস এ ডি, স্যাড। স্যাড মানে দুঃখিত। তারপরে কি আছে দেখো, ই না জি, ই জি, এটাকে যদি আমি সাজাই একটা ওয়ার্ড বানাতে গেলে কি হবে, ইটা আমি নিলাম ই
দেবো জি জি, কি হলো? এগ। এগ মানে কি? এগ মানে ডিম। এই যে দেখো এটা কি? এটা এগ। এগ আমরা সবাই চিনি এবং সবাই সকালে সিদ্ধ ডিম খেতে পছন্দ করি, তাই না? এগ তাহলে জি ই জি। এটাকে যদি আমি সাজিয়ে লিখতে চাই কি হবে? ই ডাবল জি বা ই জি জি, কি হলো? এগ। এগ অর্থ ডিম। তারপর দেখো এটা কি আছে? আই জি বি। এটা দিয়ে কোনো ওয়ার্ড হলো না, আই জি বি দিয়ে কোনো ওয়ার্ড হলো? হলো না। তাহলে যদি এটাকেও আমি সাজিয়ে লিখতে যাই, এখানে কিসের ছবি দেওয়া আছে দেখো তো? একটা বিগ ফ্যামিলির ছবি দেওয়া আছে। বিগ মানে কি? বড়। এখানে কি আছে? আই জি বি। এটাকে যদি আমি সাজাই তাহলে দেখো তো, এই বি যদি আগে নেই আই জি, তাহলে কি হলো? বিগ। বি আই জি বিগ। বিগ মানে বড়। দেখো এখানে একটা কি বড় ফ্যামিলির ছবি দেওয়া আছে, তাই না? বিগ ফ্যামিলি, বড় পরিবার। তারপরে কি আছে দেখো? এ সি টি, এটাও কোনো ওয়ার্ড হলো না। এটাকে যদি আমরা একটা সুন্দর পূর্ণাঙ্গ ওয়ার্ড বানাতে যাই তাহলে আমাদের চিন্তা করে বের করতে হবে এটাতে কি শব্দটা হলে একটা পূর্ণাঙ্গ শব্দ হয়। দেখো এখানে কিসের ছবি দেওয়া আছে দেখেই তোমরা বুঝতে পারছো, তাই না? এবং তোমরা এটা কি? ক্যাট। ক্যাটকে খুব আদর করো, পছন্দও করো। তাহলে এ সি টি, এটাকে যদি আমরা সাজিয়ে লিখতে যাই কি হবে? সি এ টি, ক্যাট। ক্যাট অর্থ বিড়াল। এ সি টি আমরা সাজিয়ে লিখব সি এ টি, ক্যাট। ক্যাট অর্থ বিড়াল। তারপরে কি আছে দেখো? ও এক্স এফ, এটাও কোনো ওয়ার্ড হলো না। আমরা যদি একটা পূর্ণাঙ্গ ওয়ার্ড বানাতে যাই তাহলে কি হবে? এইখানে দেখো আরেকটা ছবি তোমাদের জন্য আমি এনেছি। এটা কিসের ছবি তোমরা চেনো? তোমরা অনেকেই চিনে থাকবে, আবার অনেকেই চিনবে না, কারণ এটা কিসের ছবি? ফক্স। ফক্স মানে শিয়াল। শিয়াল আমরা সবসময় দেখতে পাই না, তাই না? যারা শহরে থাকে তারা তো দেখেই না শিয়াল কখনো। তাহলে দেখো শিয়াল আর কুকুরের দেখতে কিন্তু প্রায় একই রকম দেখা যায়। শিয়ালের লেজটা কি নিচের দিকে থাকে আর কুকুরের লেজটা উপরের দিকে থাকে, দেখেছ? নিচেও থাকে আবার উপরেও থাকে, কিন্তু শিয়ালের লেজ সবসময় নিচেই থাকে। তাহলে এটা কি হবে? এফ ও এক্স, ফক্স। ফক্স অর্থ শিয়াল। শিয়াল চিনেছো তোমরা? এখন দেখো শিয়ালও দেখতে কত সুন্দর, তাই না? তাহলে ও এক্স এফ দিয়ে আমরা কি ওয়ার্ড বানাতে পারি? এফ ও এক্স, ফক্স। তারপর আবার আছে দেখো ও বি ওয়াই, এটাও কোনো ওয়ার্ড হলো না। আমরা যদি একটা পূর্ণাঙ্গ ওয়ার্ড বানাতে যাই তাহলে আমরা চিন্তা করে করে বের করতে হবে, কারণ ওয়ার্ড মিনিং আমরা পড়েছি। বি ও ওয়াই, বয়। বি ও ওয়াই, বয়। এই যে দেখো একটা বয়, এই যে একটা স্যাড বয়, তাই না? এইটাও একটা বয় কিন্তু মন খারাপ করে বসে আছে। কি তোমাদের বকা দিলে মন খারাপ হয় না? ওকেও হয়তো আমাকে একটু বকা দিয়েছে, তাই না? এজন্য মন খারাপ করে বসে আছে। তাহলে ও বি ওয়াই, এইটাকে আমরা পূর্ণাঙ্গ শব্দ কী করে কীভাবে বানাবো, কীভাবে সাজাবো? বি ও ওয়াই, বয়। বয় মানে ভালো। তাহলে আমাদের রিয়ারেন্সগুলো পড়া হয়ে গেল। আমরা ছবি দেখে দেখেও সুন্দর করে একটু চিনতে পারবো এটা কোন ওয়ার্ড বানাতে হবে, তাই না? আচ্ছা তাহলে এই রিয়ারেন্সগুলো তোমরা বাসায় সুন্দর করে লিখবে, পড়বে এবং বাসায় থাকবে, সুস্থ থাকবে। সবার আমাদের সবার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।